প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। গত ক্লাসে আমি বাক্যের তিনটা প্রশ্ন দিয়েছিলাম, তিনটার মধ্যে আমরা দুটো প্রশ্ন আলোচনা করেছি। তিন নাম্বার প্রশ্নটা বাকি ছিল। তিন নাম্বারটা প্রশ্ন হচ্ছে অর্থগত দিক থেকে বাক্য কত প্রকার ও কী কী আলোচনা করো। অনেক সময় তোমাকে প্রশ্নের মধ্যে আলোচনা করো এই কথাটা নাও থাকতে পারে বলা, যদি উল্লেখ নাও থাকে তবুও তোমাকে সবসময় প্রশ্নগুলো ব্যাখ্যা করে বলতে হবে। তা আজকে আমরা প্রথমে এই অর্থগত দিক থেকে প্রকারভেদগুলো পড়ব এবং এই প্রকারভেদগুলোকে কিভাবে এই বাক্যগুলোকে রূপান্তর করা যায় সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অর্থগত দিক থেকে বাক্য আসলে পাঁচ প্রকার, তবে কোনো কোনো বই তুমি সাত প্রকারও পেতে পারো, সমস্যা নেই। আসলে ব্যাখ্যা করতে গিয়ে সাত প্রকারই চলে আসে। প্রথমে আসে হলো বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্য কাকে বলে? যে বাক্য দ্বারা কোনো বিষয়ে কোনো বিবৃতি বা বর্ণনা প্রদান করা হয় তাকে বলা হয় বিবৃতিমূলক বাক্য। যেমন আমরা বলতে পারি যে বাংলাদেশ নদীমাতৃক দেশ, অর্থাৎ বাংলাদেশ কেমন দেশ তার একটা বৈশিষ্ট্য এই বাক্যের মধ্যে দিয়ে উপস্থাপন করা হয়েছে। এই বিবৃতিমূলক বাক্য আবার দু রকমের, একটা হলো হাবোধক বাক্য আর একটা হচ্ছে না বোধক বাক্য। তাহলে হা বোধক বাক্য কাকে বলে? যে বিবৃতিমূলক বাক্য দ্বারা হা মনোভাব প্রকাশ পায় তাকে বলা হয় হা বোধক বাক্য। যেমন যদি বলি টাকায় সবই হয়, এটা একটা হা বোধক বাক্য। এখন না বোধক বাক্য কাকে বলে? তাই বিবৃতিমূলক যে বাক্যের মধ্যে দিয়ে না মনোভাব প্রকাশ পায় তাকে বলা হয় না বোধক বাক্য। যেমন মিনা সবসময় না মিনা মিথ্যা কথা বলে না, এই যে দেখো এটা দিয়ে না মনোভাব প্রকাশ করেছে, অর্থাৎ না মনোভাব প্রকাশ করার জন্য আমরা এই বাক্যের মধ্যে না অব্যয় ব্যবহার করেছি। এরপরে আসে প্রশ্নবোধক বাক্য। যে বাক্য দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে বলা হয় প্রশ্নবোধক বাক্য। যেমন আমি যদি বলি তোমার নাম কি, অর্থাৎ তার নামটা আমি জিজ্ঞেস করেছি, যে কোনো কিছুই আসলে জিজ্ঞেস করা যায়, জিজ্ঞেস করলে সেটা হয় প্রশ্নবোধক বাক্য। এরপরে আসো অনুজ্ঞাসূচক বাক্য। যে বাক্য দ্বারা আদেশ নিষেধ উপদেশ অনুরোধ অনুমতি ইত্যাদি প্রদান করা হয় তাকে বলা হয় অনুজ্ঞাসূচক বাক্য। তাহলে এই যে আমি যে পাঁচটা পয়েন্ট বললাম, সেক্ষেত্রে তোমাকে তুমি যখন নাকি খাতায় এটা লিখবে প্রশ্নটা ব্যাখ্যা করবে তখন তোমাকে এই পাঁচটারই উদাহরণ দিতে হবে। যেমন আদেশ যদি বলি তাহলে ডাক্তার ডাকো, নিষেধ যদি বলি বাইরে যেও না, উপদেশ যদি বলি তাহলে সদা সত্য কথা বলবে, যদি অনুমতি বলি আমি কি আসতে পারি, আর অনুরোধ হচ্ছে কি যে দয়া করে তোমার কলমটা আমাকে দাও। এভাবে প্রতিটা পয়েন্ট লিখে তোমাকে বাক্যের উদাহরণ দিয়ে দিতে হবে। এরপরে আসো ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। তাহলে যে বাক্য দ্বারা ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা হয় তাকে বলা হয় ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। যেমন বলি তুমি দীর্ঘজীবী হও, আবার বলতে পারি যে বাংলাদেশের প্রেসিডেন্ট বা দীর্ঘজীবী বাংলাদেশের প্রেসিডেন্টের দীর্ঘজীবন কামনা করি। এরপরে আসো বিস্ময় বা আবেগসূচক বাক্য। তোমাকে সবসময় এই যে আমি বললাম বিস্ময় বা আবেগসূচক বাক্য, তোমাকে আসলে পড়ার সময় দুটো নামই তোমাকে পড়তে হবে, কারণ বাক্যে যখন প্রশ্ন বা তোমার বোর্ড পরীক্ষায় যখন প্রশ্ন দেওয়া থাকবে তখন কিন্তু তুমি যদি এই একটা বাক্যের যে দুরকম নাম হয় নামটা যদি না পড়ো, তোমার বাক্যের শেষে যখন নাকি নামটা দেওয়া থাকবে বা কোন বাক্যে রূপান্তর করতে হবে, তাহলে নামগুলো যদি এই একাধিক যে নাম আছে এই নামগুলো না পড়লে কিন্তু তুমি বুঝতে পারবে না যে আসলে কোন বাক্যে রূপান্তর করা হয়েছে। কাজে বিষয় বা আবেগ সূচক বাক্য। যে বাক্য দ্বারা মনের বিভিন্ন প্রকার আবেগ বা বিষয় প্রকাশ করা হয় তাকে বলা হয় বিষয় সূচক বাক্য। যেমন যদি বলি বাহ কি চমৎকার দৃশ্য, আমরা জানি বিষয় সূচক বাক্যে একটা বিষয় বোধক চিহ্ন তোমার ব্যবহার করতে হয়, বা আমরা মনে বিভিন্ন আবেগ প্রকাশ করার জন্য আমরা অব্যয় সূচক শব্দ ব্যবহার করি, বাহ উহ আহ আহা এগুলো আমরা ব্যবহার করে থাকি।
আবার প্রশ্নবোধক বাক্যটা যখন আমরা লিখি তখন প্রশ্ন করার জন্য বিভিন্ন প্রকার অব্যয় আমরা ব্যবহার করে থাকি, কি কোথায় কিভাবে এটা আমরা ব্যবহার করে থাকি। তাহলে এই গেল অর্থগত দিক থেকে বাক্য কত প্রকার। এখন আমি তোমাদেরকে দেখাবো এই অর্থগত দিক থেকে বাক্যগুলোকে কিভাবে অন্য বাক্যে রূপান্তর করা যায়। তোমাকে সবসময় মনে রাখতে হবে তুমি যখন একটা বাক্যকে অন্য একটা বাক্যে রূপান্তর করবে, রূপান্তর করার সময় যেন বাক্যের অর্থের কোনো পরিবর্তন না হয়, অর্থাৎ অর্থটা ঠিক রেখে তোমাকে বাক্য রূপান্তর করতে হবে। তাহলে এখন আমরা সর্বপ্রথমে আসি যে হা বোধক বাক্যকে কিভাবে না বোধক করা যায় বা না বোধক বাক্যকে কিভাবে হা বোধক করা যায়। এখন এই যে আমি হা বোধক বাক্য না বোধক বাক্য বললাম, কিন্তু আসলে এই হা বোধক বাক্যেরও কিন্তু আরেকটা নাম আছে। এই হা বোধক বাক্যের আরেকটা নাম হচ্ছে অস্থিবোধক বাক্য বা অস্থিবাচক বাক্য। এই যে অস্থি, অস্থি নামটাও তোমাকে কিন্তু মুখস্থ করতে হবে, কারণ তুমি লিখতে গিয়ে যদি এই বানানটা ভুল করো তাহলে কিন্তু নাম তোমার নাম্বার কাটা হবে। এখন অস্থিবাচক বাক্য মানে হচ্ছে কি হা বোধক বাক্য। এখন আমরা একটা না বোধক বাক্য লিখে কিভাবে সেটাকে হা বোধক বাক্যে রূপান্তর করা যায় সেটা আমরা দেখব। দেখো না আমি এটি লিখেছি লোকটি মিথ্যাবাদী নয়। তোমার পাশেই দেয়া থাকবে বাক্যের নাম যেটা কোন বাক্যে রূপান্তর করতে হবে। অস্থিবাচক বাক্য। এখন অস্থিবাচক বাক্যই মানে হচ্ছে হ্যাঁ। তোমাকে এই না অব্যয়টা বা নয় অব্যয়টা কি করতে হবে উঠিয়ে ফেলতে হবে। কিন্তু উঠিয়ে ফেললেই হবে না। এখন আমি যদি সরাসরি খালি উঠিয়ে দিলাম যে এটাকে আমি বাদ দিয়ে দিলাম, এটা বাদ দিয়ে যদি আমি বলি লোকটি মিথ্যাবাদী, তাহলে কিন্তু অর্থের পরিবর্তন হয়ে যায়। সেক্ষেত্রে তুমি এই বাক্যটাকে না বোধক বাক্যটাকে হা বোধক বাক্যে রূপান্তর করতে হলে যদি এখানে কোনো শব্দেরও তোমাকে পরিবর্তন করতে হয় তাহলে সেক্ষেত্রে তুমি শব্দ বা পদের পরিবর্তন করতে পারবে। তাহলে আমরা এটা লিখতে পারি লোকটি সত্যবাদী। দেখো আমি কি করলাম যে এই না বোধক বাক্যটাকে হা বোধক অর্থাৎ অস্থিবাচক বাক্যে রূপান্তর করার জন্য আমি যদি নয়টা উঠিয়ে দেই তাহলে অর্থের পরিবর্তন হয়ে যায়। সেক্ষেত্রে এই অর্থটাকে পরিবর্তন করার জন্য তোমাকে প্রয়োজনে এখানে মিথ্যাবাদীর জায়গায় আমি কথাটা কি দিয়ে দিলাম সত্যবাদী, তাহলে কিন্তু অর্থের অর্থটা ঠিক থাকে। অর্থাৎ লোকটি মিথ্যাবাদী নয় মানে কি লোকটি সত্যবাদী। তাহলে আমরা দেখছি কি লিখলাম লোকটি সত্যবাদী। তাহলে আমরা দেখলাম অর্থের কোনো পরিবর্তন হলো না। এখন আমরা একটা বাক্য লিখলাম, এটা কি ধরনের বাক্য, এটা হলো অস্থিবাচক বাক্য। এখন এই অস্থিবাচক বাক্যটাকে আমরা নেতিবাচক বাক্যে রূপান্তর করব। তাহলে নেতিবাচক বাক্যে রূপান্তর করতে হলে তোমাকে না অব্যয় না নেই নাই এই অব্যয়গুলো ব্যবহার করতে হবে। এখন তুমি যদি সরাসরি না ব্যবহার করো যে রেহানা স্বাস্থ্য ভালো না, তাহলে কিন্তু অর্থের কি হয়ে গেল পরিবর্তন হয়ে গেল। তাহলে ওই যে আমি আগেরটা অস্থিবাচক বাক্য রূপান্তর ক্ষেত্রে আমি বলেছি যে প্রয়োজন হলে তোমাকে কি করতে হবে পদের পরিবর্তন করতে হবে। তাহলে এক্ষেত্রেও আমরা কি করতে পারি পদের পরিবর্তন করতে পারি। তাহলে আমি কি লিখলাম যে রেহানার স্বাস্থ্য মন্দ নয়। প্রথমে কি ছিল
যে রেহানার স্বাস্থ্য ভালো। তাহলে আমি এটা না বোধকে কি করলাম, যে রেহানার স্বাস্থ্য মন্দ নয়। মন্দ নয় মানে কি? রেহানার স্বাস্থ্য ভালো। আচ্ছা, এটা দরকার নাই, সরি। দেখো, আমি দুইটা বাক্য লিখেছি, যে টাকায় সব হয়। তারপরটা লিখেছি, সরস্বতী বর দেবেন না। এখন এই দুইটা আমি বাক্যকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করব। এখন প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে হলে তোমাকে জিজ্ঞাসা সূচক অব্যয় ব্যবহার করতে হবে। কি, কোথায়, কিভাবে, এটা তুমি যোগ করবে। আর প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করে অবশ্যই প্রশ্নবোধক বাক্যের শেষে তোমাকে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। যখনই তুমি একটি বাক্যকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে যাবে, তখনই তোমাকে যে বিষয়টার দিকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে, যেমন প্রথম বাক্যটা আমি লিখেছি, টাকায় সব হয়, অর্থাৎ এই বাক্যটা হা বোধক বাক্যে দেয়া আছে। যখনই দেখবে যে তুমি প্রশ্নটা হা বোধক বাক্যে দেয়া আছে, তখন তোমাকে প্রশ্নটা তৈরি করার সময় না বোধক বাক্যে তৈরি করতে হবে। আর যদি বাক্যটা না বোধক দেয়া থাকে, যেমন ধরো আমি নিচেটা লিখেছি, সরস্বতী বর দেবেন না, এটা হচ্ছে না বোধক বাক্য। কাজে এই বাক্যটাকে যখন আমি প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করব, তখন এই বাক্যটাকে তোমাকে হা বোধকে এনে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে হবে। তাহলে আমি লিখি, আমি লিখলাম, টাকায় কিনা হয়। এই দেখো, আমি বলেছিলাম যে বাক্যটা যদি হা বোধকে দেওয়া থাকে, তোমাকে কি করতে হবে, না বোধক অব্যয় যোগ করতে হবে। তাহলে আমি কি লিখলাম, টাকায় কিনা হয়। এরপরে এই না বোধক দেওয়া আছে বাক্যটা, সেটাকে কি করতে হবে, এই না বোধকটা উঠিয়ে ফেলতে হবে, অর্থাৎ সরস্বতী বর দিবেন না। তাহলে না বোধক উঠিয়ে এটাকে করতে হবে, সরস্বতী বর দিবেন কি? কাজে এই কোন বাক্যকে অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে গেলে তোমাকে এই জিনিসটা যদি তুমি নাম তুমি লক্ষ্য রাখো, তাহলে কিন্তু তোমার সেটা প্রশ্নবোধক বাক্যে বাক্য হবে না। খালি কি, কোথায়, কিভাবে লাগালে বা প্রশ্নবোধক চিহ্ন দিলে কিন্তু সেটা প্রশ্নবোধক বাক্য হবে না। এরপরে লিখেছি, কোনো কথা বলবে না। এই বাক্যটা যদি আমি অনুজ্ঞা সূচক বাক্যে রূপান্তর করতে চাই, আসলে সর্বপ্রথমে তুমি যে জিনিসটা লক্ষ্য রাখবে, আসলে যখনই অনুজ্ঞা বলবে তখন অর্ডার অর্থাৎ আদেশটাকে তুমি আদেশমূলক বাক্যে তুমি এটাকে রূপান্তর করার চেষ্টা করবে। তাহলে
কোনো কথা বলবে না, এটাকে যদি আমি আদেশমূলক বাক্যে রূপান্তর করি, এক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যে বাক্যের পদগুলো তুমি প্রয়োজন অনুসারে পরিবর্তন করতে পারো। তাহলে আমি এটা কি বলতে পারি যে চুপ করো। অর্থাৎ এটা হচ্ছে একটা কি আদেশমূলক বাক্য। এরপরে আসো, এই বাক্যটাকে তোমাকে বিস্ময় বা আবেগ সূচক বাক্যে রূপান্তর করতে হবে। কাজে আমি আগে বলেছি, বিস্ময় বা আবেগ সূচক বাক্যে রূপান্তরিত করতে হলে তুমি বিস্ময়বোধক বা আবেগ বহিঃপ্রকাশে কী তুমি অব্যয় ব্যবহার করতে পারো। তাছাড়া তুমি এই বাক্যটা যখন রূপান্তর করবে, বাক্য শেষে তোমাকে বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে আমি বলতে পারি, বাহ, দৃশ্যটি চমৎকার। দেখো, এই বাক্য রূপান্তরটা আমি দুভাবে দেখালাম। একটা হলো বিস্ময় সূচক অব্যয় ব্যবহার করে আমি দেখালাম যে কিভাবে অব্যয় ব্যবহার করে আমি এই বাক্যটাকে বিস্ময়বোধক বাক্যে রূপান্তর করতে পারি। আবার অব্যয়টা আমি প্রথমে আর কি এটা ব্যবহার করেছি, আবার অব্যয়টা আমি মাঝখানে ব্যবহার করেও কী করতে পারি, এই বাক্যটা রূপান্তর করতে পারি। সেক্ষেত্রে দেখো, এই বিস্ময়বোধক চিহ্নের ব্যবহারটা কিন্তু আমার দুই বাক্যে দুরকম হয়েছে। অর্থাৎ এই যখন নাকি বিস্ময়বোধক অব্যয়টা আমি পূর্বে বাক্যের পূর্বে ব্যবহার করেছি, তখন এই অব্যয়ের পরেই আমি বিস্ময়বোধক চিহ্নটা দিয়েছি। আর যখন নাকি এই বিস্ময় চিহ্ন বোধক অব্যয়টা আমি মাঝখানে বাক্যের মাঝখানে ব্যবহার করেছি, তখন এই চিহ্নটা আমি কোথায় ব্যবহার করেছি, বাক্যের শেষে। কাজে এই জিনিসগুলো অবশ্যই তোমাকে কী করতে হবে, মনে রাখতে হবে। এই বাক্যটাকে তোমাকে ইচ্ছাসূচক বাক্যে রূপান্তর করতে হবে। তাহলে এই বাক্যটার মধ্যে দিয়ে কি ইচ্ছা প্রকাশ করা হয়েছে, অর্থাৎ দীর্ঘ জীবনের কামনা প্রকাশ করা হয়েছে। তাহলে আমি বাক্যটা বলতে পারি, তুমি দীর্ঘজীবী হও। কাজে তোমাদের এই যে গত ক্লাসে আমি দেখালাম সরল বাক্য, মিশ্র বাক্য, জটিল বাক্যকে কিভাবে রূপান্তর করতে হয়, এবং আজকে আমি দেখালাম অর্থগত দিক থেকে বাক্যগুলোকে কিভাবে বিভিন্ন বাক্যে রূপান্তর করতে হয়। এগুলো তুমি তুমি যদি বাসায় তোমার যে সহায়ক বই দেওয়া আছে নিরঞ্জন অধিকারী, এই বইটা থেকে তুমি দেখবে যে বিভিন্ন বোর্ডে কি কি ধরনের প্রশ্নগুলো আসে বাক্য রূপান্তরে, তুমি সেগুলো যদি বাসায় একটু চর্চা করো, তাহলে আমি নিশ্চিত তোমার পাঁচে পাঁচ কমন পড়বেই। তবে এক্ষেত্রে আমি কিন্তু সবসময় বারবার বলছি, তোমাকে বানান অবশ্যই শুদ্ধ হতে হবে। যেমন তুমি যে বাক্যটা লিখবে, তোমার বানান শুদ্ধ হতে হবে, এবং তুমি বাক্য শেষে এই যতি চিহ্নের ব্যবহার, অনেকেই আমরা দেখেছি খাতা দেখার সময় আমরা দেখেছি যে বাক্যটা কী লিখেছে কিন্তু বাক্য শেষে দাড়িটা দিতেও সে ভুলে গিয়েছে। এই যে বাক্য আমরা যখন বোর্ডের খাতাগুলো দেখি, তখন আমরা লক্ষ্য করি যে সে বাক্য রূপান্তরগুলো ঠিকই করেছে, কিন্তু বাক্য শেষে তাকে একটা দাড়ি দিতে হবে বা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, সে কিন্তু এটা ভুলে দেয় না। ফলে দেখা গিয়েছে, শুদ্ধ বাক্য লেখা সত্ত্বেও
তাকে কিন্তু আমরা পাঁচের মধ্যে এক নাম্বারও দিতে পারি না। কাজেই তোমাকে অর্থাৎ বাক্য লেখার সময় সবসময় মনে রাখতে হবে বানান ভুল করা যাবে না, আর যতি চিহ্নগুলো তোমাকে যথাযথ ব্যবহার করতে হবে। এরপরে তাহলে আমাদের বাক্য থেকে যত প্রশ্ন আসে আমাদের বাক্যের চ্যাপ্টার কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেল। আগেই বলেছি অথবা দিয়ে থাকবে বাক্যের রূপান্তর, ওই তিনটা প্রশ্ন থেকে বাক্যের চ্যাপ্টার থেকে তোমার একটি প্রশ্ন থাকবে, আর অথবা দিয়ে থাকবে বাক্য রূপান্তর। কাজে আমি চাইবো তোমরা বাক্য রূপান্তরটাই আসলে দাও, কারণ এই পাঁচটা বাক্য লিখতে তোমার 5 মিনিটের সময় লাগবে না। কাজে এতে করে তোমরা অল্প সময়ে অধিক নাম্বার তুলতে পারবে, এবং এই বাক্য রূপান্তরেতে তোমার যে সময়টা তোমার বাঁচবে তুমি সেটা ব্যাখ্যামূলক প্রশ্ন বা রচনা, প্রতিবেদন, ভাব সম্প্রসারণ এগুলো লেখার ক্ষেত্রে তুমি এই সময়টাকে কাজে লাগাতে পারবে। এরপরে আমরা আলোচনা করব সমাস। তবে সমাস আলোচনার আগে তোমাদেরকে বিভক্তি সম্পর্কে জানতে হবে। তাহলে আসো, বিভক্তি কাকে বলে? বাক্যস্থিত পদগুলোর মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য পদের শেষে বা শব্দের শেষে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাকে বলা হয় বিভক্তি। দেখো আমি একটি বাক্য লিখেছি যে রুমাকে কলেজে দেখলাম। এখানে যদি আমি দেখি যে বাক্যের মধ্যে অর্থাৎ বাক্যের মধ্যে যে শব্দগুলো ব্যবহৃত হয়েছে সেই শব্দের শেষে কি কি বিভক্তি যুক্ত হয়েছে বা বিভক্তিগুলি কিভাবে যুক্ত হয়, বা আমরা যদি বিভক্তি ছাড়া যদি বাক্য গঠন করি তাহলে এই বাক্য দিয়ে মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ পায় কি না, তাহলে আমি দেখি রুমাকে, এই রুমাকে যদি আমি বিভক্ত করি তাহলে দাঁড়ায় রুমা যোগকে, অর্থাৎ এই রুমাকের মূল শব্দ হচ্ছে কি রুমা, তার সাথে যুক্ত হয়েছে কে, কে একটা বিভক্তি। এরপর আসো কলেজে, এই শব্দটাকে যদি আমি ভাঙি তাহলে দাঁড়ায় কলেজ যোগ এ, অর্থাৎ এর সাথে যুক্ত হয়েছে কি এ বিভক্তি, আর এটা হচ্ছে ক্রিয়াপদ। আমরা দেখব যে আসলে এই ক্রিয়াপদের সাথে অন্য পদগুলোকে সম্পর্ক স্থাপনের জন্য আসলে এই পদগুলোর শেষে কি যুক্ত হয় বর্ণ বা বর্ণ সমষ্টি। এখন আমরা দেখলাম এখানে কে বিভক্তি যুক্ত হয়েছে, এখানে এ বিভক্তি যুক্ত হয়েছে, তাহলে এখন আমি এই বিভক্তিগুলো ছাড়া বাক্যটা বলি তাহলে কেমন শোনায়। রুমা কলেজ দেখলাম, তাহলে কিন্তু বাক্যটা সুন্দরভাবে মনোভাব প্রকাশ করে না। তাহলে আমরা যদি বাক্য লিখতে চাই আমাদেরকে অবশ্যই এই বিভক্তি যোগ করতে হবে। বাংলা শব্দ বিভক্তি হচ্ছে তোমার 7 প্রকার, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া। দেখো আমি বারবার আমার কথাগুলো লক্ষ্য করবে যে প্রথম মা বলেছি প্রথম বলিনি, দ্বিতীয়া বলেছি দ্বিতীয় বলিনি, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, তোমাদের বইয়ের মধ্যে এগুলো লেখা আছে, কিন্তু এই বিভক্তিগুলোর আবার বিভক্তি চিহ্ন আছে এবং এই চিহ্নগুলো দেওয়া আছে একবচন ও বহুবচন ভেদে। এখন তোমরা যদি একবচন ও বহুবচন ভেদে যদি বিভক্তিগুলি একসাথে পড়তে চাও তাহলে তোমরা গুলিয়ে ফেলবে, এই জন্য সর্বপ্রথমে তোমাকে পড়তে হবে এই বিভক্তি চিহ্নগুলো একবচন ভেদে। কিন্তু তুমি বই খুললে দেখবে যে আবার কতগুলো বিভক্তি চিহ্ন একই রকম দেওয়া আছে, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, সব অনেকগুলো বিভক্তি চিহ্ন একই রকম দেওয়া আছে, তাহলে তুমি কি করে এগুলোকে আলাদা করে বিভক্তি নির্ণয় করবে। এই জন্য আমি তোমার বিভক্তি কিছু চিহ্ন কমিয়ে দিচ্ছি, তুমি সেগুলো যদি মনে রাখো তাহলে তোমার জন্য এই বিভক্তি নির্ণয় করা বা বিভক্তি চিহ্নগুলো মুখস্থ রাখা কখনোই কঠিন মনে হবে না।
দেখো, আমি প্রথমেই লিখেছি প্রথমা, শূন্য। শূন্য কেন বলেছি, আসলে যে শব্দের মধ্যে আসলে বিভক্তি যুক্ত হয় না সেটাকে বলে শূন্য বিভক্তি। এই জন্য তুমি শূন্য এইভাবেও মনে রাখতে পারো বা শূন্য এভাবে লেখাটা পড়েও তুমি মনে রাখতে পারো। দ্বিতীয় হচ্ছে কি, কে রে। তৃতীয়া দ্বারা দিয়ে কর্তৃক। চতুর্থী তোমরা বইয়ের মধ্যে দেখবে লেখা আছে, চতুর্থী হচ্ছে দ্বিতীয়ার মতো। তবে তুমি কখনো পড়া বলতে গিয়ে বা মুখস্থ করতে গিয়ে কখনো এটা এভাবে মুখস্থ করবে না যে দ্বিতীয়ার মতো, তোমাকে মুখস্থ করতেই হবে কে রে। এখন প্রশ্ন আসতে পারে যে দ্বিতীয়াও কে রে, চতুর্থীও কে রে, তাহলে কেমন হলো? তবে ভয় পাওয়ার কিছু নেই, এগুলো ব্যবহারের ক্ষেত্রে তোমাকে নির্দেশনা দিয়ে দিয়েছে কে রে যুক্ত হলে কখন এটা আমি দ্বিতীয়া লিখব আর কখন এটা আমি চতুর্থী বিভক্তি লিখব। এরপর যাই হোক, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, দেখো প্রত্যেকটার মধ্যে দীর্ঘ ইকার যুক্ত করা আছে। তুমি পঞ্চম, ষষ্ঠ, সপ্তমী, সপ্তম এগুলো লিখতে পারবে না। কাজে তুমি যদি এগুলো লিখো, বিকৃত করে যদি নাম লিখো, তাহলে তুমি নাম্বার পাবে না। এখন এটা কেন আমি পড়তে বললাম, কারণ তোমাদের সমাজ যখন নির্ণয় করতে বলবে, সমাসের মধ্যে তোমাকে আসলে সমস্ত পদটা প্রশ্নে দেয়া থাকে এবং তোমাকে লিখতে হয় ব্যাস, বাক্য সহ সমাস এবং সমাসের নাম লিখো। এখন এই যে বিভক্তিটা আমরা পড়ালাম, আসলে তৎপুরুষ সমাসের নাম লিখতে হলে তোমাকে বিভক্তিটা জানতে হবে, আর এ কারণে তোমাকে প্রথমে আমি বিভক্তি সম্পর্কে ধারণা দিলাম। এটা একদম এমনভাবে মুখস্থ করবে যেন ঠোঁটের আগায় থাকে। তাহলে আসো আমরা আলোচনা করি সমাস কাকে বলে। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ, মিলন, একাধিক পদের এক পদীকরণ। তাহলে সমাস কাকে বলে? পরস্পর অর্থ সঙ্গতি বিশিষ্ট, অন্বয়যুক্ত দুই বা ততোধিক পদ এক পদে পরিণত করাকে সমাস বলে। দেখো এখানে আমি দুইটা উদাহরণ লিখেছি। এটা লিখেছি সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, বিলাত হইতে ফেরত, বিলাত ফেরত। কেন আমি এটা লিখেছি তার একটা কারণ আছে, কারণ আমি যখন এই সমাজটা তোমাকে ব্যাখ্যা করে বুঝাতে যাব, তখন আমি বিভিন্ন পদগুলোর নাম বলবো। এখন তুমি যদি এই সমাজটা পড়ার আগে কোন পদের কী নাম সেটা যদি মুখস্থ না রাখো, আমি বুঝাতে গেলে তোমার কাছে সেটা আসলে বোধগম্য হবে না বা দুর্বোধ্য মনে হবে। আর এই জন্যই এখন আমি তোমাকে বুঝিয়ে দিব যে আসলে এই বাক্য, যে বাক্য দুটো আমি লিখেছি সেখানে কোন পদের কী নাম। এখন প্রথমেই আমি বলেছিলাম যে সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ, মিলন, একাধিক পদের এক পদীকরণ। এটা আগে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথম বলেছি সংক্ষেপ, তাহলে দেখো একটা বাক্য লিখেছি কি, সিংহ চিহ্নিত আসন। দেখো সংক্ষেপে কত বড় বাক্যটা সংক্ষেপ হয়ে গেল সিংহাসন। তারপরে বলেছি যে সংক্ষেপ মিলন, এখানে তিনটা পদ, তিনটা পদ মিলে
একটি পদ রয়েছে, তিনটা পদ একসাথে মিলে গিয়েছে। তারপরে বলেছি একাধিক পদের এক পদীকরণ, এই যে একের অধিক, এখানে কি আছে, তিনটা পদ আছে, সেটা মাত্র একটি মাত্র পদে যুক্ত হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো সমাস কিভাবে বাক্যকে সংক্ষেপ করে। এই সমাস বাক্যকে সংক্ষেপ করার ফলে আমরা কিন্তু অতি অল্প কথায় অনেক মনের ভাব প্রকাশ করতে পারি। এখন আমি যদি বলি রাজা সিংহ চিহ্নিত আসনে আরোহণ করলেন বা বসলেন, তাহলে কিন্তু এটা শুনতে খুব একটা ভালো লাগে না। আর আমি যদি বলি রাজা সিংহাসনে বসলেন, তাহলে এটা শুনতে কিন্তু খুব শ্রুতিমধুর হয়। তাছাড়া এই সমাসটা হচ্ছে নতুন শব্দ গঠনের একটি প্রক্রিয়া। তুমি যদি অল্প কথায় অনেক শব্দ যদি বলতে চাও, তাহলে সমাসের গুরুত্ব হচ্ছে খুবই মানে গুরুত্বপূর্ণ। এখন শুধু তাই না, কাজেই সংক্ষেপ করে বলার ফলে বাক্যটা শ্রুতিমধুর হয়, শুনতে ভালো লাগে, এবং এই সমাসের মাধ্যমে আমরা নতুন নতুন শব্দ গঠন করার ফলে দেখা গিয়েছে আমরা বাংলা ভাষার যে শব্দ ভাণ্ডার সেটাও কী হচ্ছে, সমৃদ্ধ হচ্ছে। কাজেই আমরা দেখছি বাংলা ভাষার ক্ষেত্রে সমাসের গুরুত্বটা হচ্ছে খুবই প্রয়োজনীয়। এখন আজকে আমি যা পড়ালাম তোমাদেরকে সব একটু মনে মনোযোগ দিয়ে পড়তে হবে। তোমার জন্য সুবিধা হয়েছে একটা জিনিস, যে তোমরা বারবার এটা দেখতে পাচ্ছ যেখানে তোমার সমস্যা মনে হচ্ছে। এখন এই যে সমাসের মধ্যেও কিন্তু তোমার নির্ণয়মূলক প্রশ্ন আসে, এখান থেকে তোমার প্রশ্ন থাকে, যেমন সমাস কাকে বলে, সমাস পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো। তারপরে আসতে পারে সমাস ও সন্ধির মধ্যে পার্থক্য আলোচনা করো। এখন এইটার সাথে তোমাকে অথবা দিয়ে থাকবে কি হচ্ছে, ব্যাজ বাক্য সহ সমাস নির্ণয় করো। কিন্তু এই সমাসের সাথে তোমার আবার আছে কি প্রত্যয়, তাহলে এই চ্যাপ্টারটা একটু বড়, কিন্তু আমার কথা হলো বড় হলো তুমি যদি মনোযোগ দিয়ে খালি একটু বুঝতে চেষ্টা করো, তাহলে এটা তোমার জন্য কখনোই দুর্বোধ্য মনে হবে না। ব্যাখ্যামূলক প্রশ্ন দেওয়ার চাইতে নির্ণয়মূলক প্রশ্ন দেওয়া খুবই ভালো, কারণ এখানেও তোমার নির্ণয়মূলক প্রশ্ন থাকবে, ব্যাজ বাক্য সহ সমাস নির্ণয় করো। কাজে তুমি যদি এই নির্ণয়মূলক প্রশ্ন আনসার করো, তোমার এখানে ওই নির্ণয়মূলক প্রশ্ন আনসার করতে কিন্তু 5 মিনিটের বেশি সময় লাগবে না, অর্থাৎ যে পারবে তার জন্য 5 মিনিটও লাগবে না। কাজে আশা রাখি তোমরা এই ব্যাজ বাক্য সহ সমাসের অর্থাৎ ব্যাখ্যামূলক প্রশ্নগুলো অ্যান্সার না করে তোমরা নির্ণয়মূলক প্রশ্নগুলো অ্যান্সার করবে। এখন আমি সমাসের প্রকারভেদটা নিয়ে আলোচনা করি, যে সেটা হচ্ছে কি, আমরা জানি সমাস হচ্ছে 6 প্রকার। অনেকে ভুলে যেতে পারো, অনেক সময় মনে নাও থাকতে পারে যে সমাস 6 প্রকার। এখন আমরা যদি নিজের মনের মতো করে সেটা করতে চাই, তাহলে আমরা সমাসকে 6 মাস এভাবেও আসলে নিজের মনের মতো করে ব্যাখ্যা করে মনে রাখতে পারি, অর্থাৎ 6 মাস। তাহলে সমাস হচ্ছে কয় প্রকার, 6 প্রকার। তাহলে প্রথমেই তোমার আসে হলো দ্বন্দ্ব সমাস। দেখো এই দ্বন্দ্ব সমাস, এটা এই বানানটা লিখতে কিন্তু এখানে যুক্ত বর্ণ এখানে ব্যবহার করা হয়েছে। তুমি যদি এই দ্বন্দ্ব বানানটা লিখতেও যদি তুমি বানান ভুল করো, সেখানে তোমার কিন্তু নাম্বার কাটা যাবে। আর নির্ণয়মূলক প্রশ্নে কিন্তু তোমাকে বানানটার প্রতি খুবই লক্ষ্য রাখতে হবে, কারণ এখানে তোমাকে যখন ব্যাস বাক্য চাবে আর সমাসের নাম চাবে, তাহলে ব্যাস বাক্যের জন্য তোমার থাকবে আধা নাম্বার এবং সমাসের নাম লেখার জন্য থাকবে আধা নাম্বার। তাহলে আমি একটু দ্বন্দ্ব সমাসটা আলোচনা করি। দ্বন্দ্ব সমাস কাকে বলে, যে সমাসের সমস্ত পদে প্রত্যেকটি সমাস সমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। আমি বলেছিলাম যে সমাসের সমস্ত পদে, এই যে যে সমাসটাকে আমি এই বাক্যটাকে যে সমাসে পরিণত করেছি,
সেই বাক্যটার নাম, এই পদটার নাম হচ্ছে কি? সমস্ত পদ। এখন আমি সংজ্ঞাটা বলেছিলাম যে যে সমাসের সমস্ত পদে, এটা হচ্ছে সমস্ত পদ আর এটা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। যে সমাসের সমস্ত পদে প্রত্যেকটা সমসমান পদের প্রাধান্য থাকে। এখন এখানে যে দুইটা পদ আছে, এই দুইটা পদকে আলাদা করে বলা হয় কি? সমসমান পদ। অর্থাৎ দ্বন্দ্ব সমাসের সমস্ত পদে এই ব্যাস বাক্যের যে পদগুলো থাকে সরাসরি সমস্ত পদে সেই সবগুলোই আসলে অবস্থান করে। অর্থাৎ যে সমাসের সমস্ত পদে প্রত্যেকটা সমসমান পদের অর্থে প্রাধান্য থাকে। দেখো এখানে আছে মা বাবা, এখানেও আছে মা বাবা। এখন এই দ্বন্দ্ব সমাস গঠনের ক্ষেত্রে তোমাকে কতগুলো শর্ত মনে রাখতে হবে। অর্থাৎ শর্তটা কি? যে তুমি যে এই পদগুলোকে ব্যবহার করবে, কোনটা আগে ব্যবহার করবে, কোনটা পরে ব্যবহার করবে, এটা তোমাকে তোমার ইচ্ছা মতো তুমি এগুলো ব্যবহার করতে পারবে না। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? মনে রাখতে হবে কোন পদটা তুমি আগে করবে। এখন প্রথমে আমি দিয়েছি মা বাবা। মা হচ্ছে স্ত্রীবাচক শব্দ, বাবা হচ্ছে পুরুষবাচক শব্দ। কাজে তুমি যদি বলো মা ও বাবা আমি লিখবো না, আমি লিখবো বাবা ও মা, তাহলে সেটা হবে না। কারণ তোমাকে শর্ত আরোপ করে দিয়েছে স্ত্রীবাচক শব্দ পূর্বে বসবে, এই জন্য তোমাকে লিখতে হবে কি? মা বাবা। অর্থাৎ মা ও বাবা, মা বাবা। এরপরে আসো হচ্ছে গুরু শিষ্য, গুরু ও শিষ্য। গুরু শিক্ষা দেয় আর শিষ্য গুরু থেকে শিক্ষা গ্রহণ করে বা দীক্ষা গ্রহণ করে, এই জন্য গুরু সম্মানটা হচ্ছে বেশি। এই জন্য এই গুরু এই পদটাকে পূর্বে রাখা হয়েছে এবং শিষ্য এই পদটাকে পরে রাখা হয়েছে। এই জন্য সম্মানজনক পদটা কি কোথায় বসবে? পূর্বে বসবে। এরপরে দেখো চা ও বিস্কুট, চা বিস্কুট। এখন এই চা এই শব্দটা উচ্চারণ করতে আমাদের অল্প সময় লাগে আর বিস্কুট এই পদটা উচ্চারণ করতে আমাদের একটু দীর্ঘ সময় লাগে। কাজে স্বল্প স্বর বিশিষ্ট শব্দটাকে তোমাকে কোথায় বসাতে হবে? পূর্বে। অর্থাৎ তুমি বিস্কুট ও চা বলতে পারবে না, বলতে হবে তোমাকে চা ও বিস্কুট। অর্থাৎ স্বল্প স্বর বিশিষ্ট শব্দটা তোমাকে প্রথমে বসাতে হবে। এবং দেখো এই সমাসগুলো গঠনের ক্ষেত্রে, অর্থাৎ এই সমাসগুলো যখন আমি ব্যাখ্যা করে লিখলাম, সেই ব্যাখ্যার সময় এই সমসমান পদগুলোর মাঝখানে আমি ও ব্যবহার করেছি। এই দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যে শুধু ও না, ও এবং আর, তুমি এই তিনটে অব্যয় ব্যবহার করতে পারবে। তুমি যদি বলো যে বাবা এবং মা, সেটাও হবে, চা আর বিস্কুট সেটাও হবে। অর্থাৎ তুমি তোমার ইচ্ছা মতো ও এবং আর এই তিনটে অব্যয়ের মধ্যে যে কোনো অব্যয় ব্যবহার করতে পারবে। কাজে আমি আশা করছি তোমাদেরকে যেভাবে বুঝালাম তোমরা বুঝতে পারবে, আর যদি বুঝতে নাও পারো, আসলে তুমি যদি একটু মনোযোগ দিয়ে বাসায় বইটাকে একটু পড়াশোনা করো, তাহলে তোমার কাছে বিষয়টা আরও বেশি সহজবোধ্য হয়ে যাবে। কাজেই সর্বশেষে তোমাদের সুস্থতা কামনা করছি, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।